এটা নাও, এটা নাও, আগে এটা নাও, ওই দিন আর একদিন আর থাকে আছে একসাথে। রাতের বেলা থেকে শুরু করা হলো, আমরা বাংলাদেশে চলে যাচ্ছি, বাংলাদেশে যাওয়ার জন্য হলো প্রিপারেশন নেওয়া হচ্ছে, সবকিছু মালপত্র গুছিয়ে আজকে হলো প্যাকেজিং করা হলো। না আমি মোটা কম দিতে সেই কারণে চাপ না গাড়ি আছে বেলেন্ডার আছে বেলেন্ডার বলছি
আর দুইটা জয় নামাজ কিনলে ভালো হইতো, একটু পাতলা পুতলা, এটি হলো মোড়া, এটা তোরা পাতলা কুন্না, এটা তো পাতলা ভালো, এটা হলো ওই যে কম্বলের মতো কম্বল, আমার দাঁড় বাকি পাশে দাঁড়া কেদিন সবটা দিতে দেন দি সব খালান দেশ কেজি বানা লাগো না কাকু, এটা কাকু আর একটা লই আস, এটা আমার পাতা জানো কি জানো, এ উড়া দিয়া লাই উড়াইলে নজরাই শর্তি খাও, এটা দিয়া দিয়েন লাগলে ওড়া গো খেলনা, আর ওই যে মুসকানের হেই এটা নিম কেমনে এই জুতা এক জোড়া মুসকান ছেড়ে দিল, দেন দেন এটা দোকান ওটা কাটুনে দেন বাইক লাগে বাইক আছে গে কসমেটিক নানির খরিয়ারটা দিম, দাদির খরিয়ারটা দিম, আর নীল কালার দামি রাখো
থাকো দুজন পুরো আমার ছেলে গিয়ে দুজনে আর ওইটা থাকবো আমার নেই কাবা তুই যাবি হ্যাঁ কাবা দুটা পিছে তো কমলা দি দাম কমলা কেন দিন এই গাড়িটা সবচেয়ে বেটার হইতো ওই যে বড় কাঠুনে দেখালাইলে বড় কাঠুন ওটা উঁচা আসলো বড় কাঠুনে ওটা উঁচা আসলো না ওটা মধ্যে দেখালাইলে ভালো হইতো মাথা খুলেন গাড়ির তলে তো আসতে মাথাটা খুললাম মাথা খুলে কি দরকার মুসকান জুতা দাও ও খালি সব জুতা পাদা হয় সে বড় বড় হয় পুরান জুতা সব কাটি জুতা ফাইটা লাগে কাটি কাটি নতুন ওই কাঠুনে গেছে গাড়ি এডি পুরান হ্যাঁ পুরান এ করবি এডি খালি হয়ে যায় একদিন পা দাই আইছি কিন্দা দাও 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 কাগজ দাও বড়া দেন আজ ওয়ান না জুতা দি দোয়া কি দিন আছে এটা মধ্যে সরকারি আছে ওয়াজ আর পা এক জোড়া দিছেন এই জালাই কাপড় তো ঝালান খালি গামছা মুড়া দেয় ওর লিগে হিজাব কিন্তু ফুটি হিজাব কত সারে ভাই হয়ে গেছে এটা ভিতর ওজন আলা জিনিস পড়ছে যে ই করেন এই দুইটা কাপচুর দিয়া দেন এটা ভিতরে আমার আন্টি পাতে আছে কত গুণে বাড়ি ঘুরি আমি যাবি আছে না কয় কেজি আছে মোট বল দিস না এটার মধ্যে বল আসবো না রাখা নাই ওই সে বেশি যাবো না এটা তো গেছে না আর এই কাগজ তো দেখালাইলেন কে এটি মাইন ছেড়ে দিন না কথা কাগজ চালাই দিন কেন তোর কথাবার্তা কয় ওইটা কর ওইটা কর সেট মিলে না না জামা কাপড় দি সাদিয়ার কোন ডাবল রে সাদিয়ার কি সাদিয়ার কি তোমার মা এই গেল যে তোমার টিকিট দিয়ে এটা পাইছি নাম লেখা দেন কোনটা ভিতর কি বর্ষে নিয়ে কিন্তু আমি চিনব না ওই যে কম্বল ওটা দিল না কম্বল আর গাটি আর দুটো দুটো কম্বল ছাড়া মা গাটি বান্ধন জানা না কম্বল আর দুটো আটা কেন না আর কার কিনল না আরেকটা কিনলে একটা হে একটা সেট কিন কি ওষুধ আনছিলাম হেঁটে লাগে না লয়ে যাও
গেট লাগাই দে এরা নি তো মানি ব্যাগ খুঁজে পাবো ওড়াই তোর মানি ব্যাগ মনে কর আর আছে টুকটাক এটা তো দিলে হয়ে যাবে না এটা তো আমি হয়ে গেছে আচ্ছা ওজন দেন হয় তুমি ওজন কম না দেখি চল ওর তুই ভাই করছিস কে বউ 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 বাবু ওই জুতা জুতা ওই জুব্বাটি দিয়ে দেন পায়দা দেবো নাকি আরেকবার কিনে দিছিলাম হালাই দেয় ওর লিগে যে মিত্তাল লিগে যে এটা কিন্তু এটা দিতে পারো না এত ফুলে দিকে সামনে এত পা দিয়ে যাম আর কি আছে খেলনা তার আর কি আছে খেলনার কিছু নাই তোমরা তা ক্যান্সেল করে দিবেন তুমি তার খেলনা আছে নি কোনো তো আমাদের কিন্তু প্রায় অর্ধেক মালপত্র আমাদের প্যাকেটিং করা হয়ে গেছে এখানে হলো 23 কেজির কার্টন করা হয়েছে কয়টা একটা দুইটা তিনটা তিনটা হলো 23 কেজির কার্টন করা হয়েছে আর এখানে আছে 8-10 কেজি আছে এটা হলো হাতে রাখার জন্য এটার বুকিংয়ে দেওয়া হবে না তো তিনটা কার্টুন হলো 23 কেজি করে করা হয়েছে আমাদের আরও তিনটা বাকি আছে আরও তিনটা করতে হবে তো আমাদের টোটাল মোট হবে 6টা কার্টুন হবে 23 কেজি করে আর হাতে হাতে একটাই রাখবো কারণ যেহেতু আমার সাথে বাচ্চা মানুষ বাচ্চা আছে দুইটা তাছাড়া মুস্কানের আবার গাড়ি আছে তো এই জন্য আর আমার কাগজপত্র রাখতে হবে এই জন্য হাতে বেশি রাখবো না সব বুকিংয়ে দিয়ে দিব হাতে শুধু এই একটাই লাগেজ থাকবো এটার ভিতরে 8-10 কেজি মাল হবে এটার ভিতরে শুধু কসমেটিক্স আছে যেগুলো মানে ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা ওইগুলো ভরা হয়েছে আর সব হলো বুকিং এ দিয়ে দিব ঘুরে ঘুরে হ্যাঁ হ্যাঁ ওইটার ভিতর থাকবে তো টোটাল আমার হলো 6টা কার্টুন হবে 23 কেজি করে হ্যাঁ হ্যাঁ তো আমাদের যেই বাংলাদেশ থেকে পুরানো কাপড় চোপড় আনা হয়েছে আমাদের তিনজনের তো সেখানেই 23 কেজি একটা হয়ে যাবে তো আর নতুন করে হলো দুইটা বানতে হবে তো কিছু কিছু জিনিসপত্র কেনা হয়েছে আর কিছু বাকি আছে তো আর দুইটা কার্টুন করতে হবে 23 কেজি তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু টোটাল মোট সর্বমোট হলো আমরা কয়টা 150 কেজি মাল নিতে পারবো তিনজনে তো বহুত মাল কারণ একটা পুরুষ মানুষ গেলে মাত্র 40 কেজি মাল নিতে পারে আর সেখানে আমরা 150 কেজি মাল নিতে পারবো আর আমরা আমাদের এখানে সব কিছু নতুন কিনা হয়েছে এবং কি পুরনো কিছু জিনিসপত্র আছে ওইগুলোও নিবো আমি মিফতাল আবু কিনা রাখছিল তাছাড়া আবার আমার ভাইগনার আছে দেবর আছে ওরাও কিছু দিবে হয়তো ওদের কার্টুনটা হলো পরে বানতে হবে পরে আমরা যে একটা কার্টুন বানবো ওইটার ভিতর হালকা পাতলা কিছু সামান ওদের নিতে হবে তো এই হলো আমাদের মালপত্র প্যাকেটিং করা হয়েছে অর্ধেকটা চাপানো হয়েছে আর অর্ধেক বাকি আছে কারণ তিনটা বান্ধা হয়েছে আর তিনটা বানতে হবে এখনো পর্যন্ত তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর এগুলো রাতের বেলায় বান্ধা হয়েছিল তো এখন বিকেলবেলা শেয়ার করলাম কারণ রাতের বেলা ওরকমভাবে দেখাইতে পারি নাই ঝটপট সব কিছু বানতে হয়েছে কারণ রাব্বু কাজে থেকে আসছে তারপর আমার ভাই আসছিল দুজনে মিল্লা হলো এগুলো বানছে কিন্তু এখনও পর্যন্ত র্যাপিং করে নাই র্যাপিং করতে হবে আরও এখনও পর্যন্ত অনেক কাজ আছে খালি মালপত্র যেগুলো সেরাই বেড়াই রয়েছে এটা এখানে ওইখানে তো এই জন্য শুধু মাইপায় মাইপা ওজন দেওয়া হলো কার্টুনে ফালানো হয়েছে যে আমাদের কত কিছু মাল কেনা হয়েছে এবং আর কত কেজি মাল আমরা নিতে পারবো সেই কারণে হলো এগুলো চাপানো হয়েছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ মিফতাহ হল আমরা চলে যাব দুই দিন পর আল্লাহ হাফেজ ও তুমি বিমান দিয়ে জানলার পাশে বসো আমার ছেলের কিন্তু অনেক সুন্দর চুল ছিল মাথায় আমি যখন বাংলাদেশ থেকে আসছিলাম তো সেই চুলগুলো ফালাই দিছি কারণ আমরা উমরা করছি হজ করছি হজের ওইখানে হজ হজ বলতে হয় তো সেখানে আর চুলগুলো ফালানো হয়ে গেছে তো এখন ওরকম বড় হয় নাই ছোট ছোট হয়েছে আর মুস্কান কি করতেছে জামা পরাই দিলে সব খুইলা হালা নিজেরটা নিচে আর মুস্কানের চুল তো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে কিন্তু চুল বাঁধতে দেয় না ঝুঁটিও বাঁধতে দেয় না আর মাথায় কোনো ক্লিপ বা কাটা কিছু দিলেও রাখে না
এটা হয়েছে। আর আমরা তো চলে যাব, আর বেশি দিন বাকি নাই। আর আজকে এই ভিডিওটা শেয়ার করলাম, আর গতকালকে আপনারা একটা ভিডিও পাবেন, কারণ সবাই জানতে চাইতেছেন আমরা কত তারিখে বাংলাদেশে চলে যাচ্ছি, আমাদের ফ্লাইট কত তারিখে। আরও একটা গুড নিউজ আছে, আমাদের সাথে কি মিফতা হলে বাবা যাবে কি না, সেটা হলো সবচেয়ে বেশি সারপ্রাইজ সবার জন্য, সেটাও আপনারা জানতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওতে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, আপনাদের ভাইয়াকে আমার সাথে বাংলাদেশে যাচ্ছে কিনা, এবং আমাদের ফ্লাইট কত তারিখে, এবং লতার হাজবেন্ডও মালয়েশিয়া থেকে আসতেছে, তো সেও কত তারিখে আসতেছে আমাদের সাথে কিনা, তো সেটাও আপনারা জানতে পারবেন। তো 20 তারিখ আপনাদেরকে অনেক কিছু জানাবো পরবর্তী ভিডিওতে, আপনাদের ভাইয়াকে নিয়ে তারপরে হলো ভিডিওটা বানাবো। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।